বেইদি মৌনিধন নিশার ভিতরতে মরিল লাখ লাখ মৌমাখি দুর্বৃত্ত নিকৃষ্ট কাণ্ডই চাঞ্চল্যর সৃষ্টি করেছে হাজুত মনত অজুত সপোন বান্ধি উলাই আহিছিল এই সকল মহিলা নিজকে স্বাবলম্বিতার দিকে এখোজ আগবাই নিয়ার সপোন রচেছিল তেওঁলোকে মন প্রাণ সপি দিনটোর অধিক সময়খিনিয়ে নিজের সন্তানের দরে প্রতিপালন করেছিল মো কিন্তু নিশার মগত সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেই সপোন ভাঙি চুরমার করলে মহিলাসকলের হাজুর রামদিয়াত সংঘটিত নিকৃষ্ট কাণ্ডই সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য রামদিয়ার বগালতোলার নবমিলন ম উৎপাদক সমবায় সমিতির মহিলা আর পুরুষকলে রাষ্ট্রীয় ডেয়ারি বিকাশ বোর্ডের অধীনত তিন বছর পূর্বে আরম্ভ করেছিল মৌমাখির খেতি সকলো ঠিকই চলি আছিল কিন্তু হঠাতে বুধবার নিশা দুর্বৃত্ত দলে সমবায় সমিতির ফার্মত প্রবেশ করে নিধন করলে 120টা ভর্তি বাকসর লাখ লাখ মৌমাখি ফার্মত আহি আমি দেখিছো মৌ বাকসর ঢাকনবো ডাং খাই আছে এটো বক্সার পিছত হেতু বক্সা চাও হেতু বক্সার পিছত হেতু বক্সা চাও গোটেই 120খন বক্সা গোটেই মরি থাকিলে পুয়ার ভাগত সমবায়খনের এগারী কর্মচারী ফার্মলে অহাতে পোহরলে আহে সমগ্র ঘটনা সমবায়খনের সদস্যসকলের অভিযোগ নিশার ভাগত কোনো নথকার সুযোগ লৈ বাকসর ভিতর বিষাক্ত দ্রব্য ছটিয়ায় দুর্বৃত্ত দলে নিধন করেছে জৈব বৈচিত্র্য বজায় রখা মৌমাখি সমূহ রাতে কোনোবা দুর্বৃত্তই মেডিসিন স্প্রে করেছে বক্সা খুলি নহলে বারু ধরক কিবা এটা মেডিসিনের অসুবিধা খাদ্য খালে এখন মরিব দুখন বা মরিব একালগে 120টা বক্সা কেতিয়াও মরিব নারে নিশ্চয় কিবা রাতিটোর ভিতর মেডিসিন দিয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনা সন্দর্ভত রামদিয়া আরক্ষী চকীত এজাহার দাখিল করাত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত উল্লেখ্য যে শীতকালের আগমনের লগেলগে সরিয়হর হালধীয় ফুলত মৌ সংগ্রহ করবলৈ এনেদরে পালন করা হয় মৌমাখি পরাগ রেণু আর ফুলের রসের পর মৌমাখিয়ে তৈয়ার করা সুস্বাদু মৌজুল বিক্রি হয় রাজ্যর বহিরাজ্য সমূহত হাজুর পৰা ধীরাজ দাস নিউজ18 অসম নর্থ ইস্ট বেইদি মৌনিধন নিশার ভিতরতে মরিল লাখ লাখ মৌমাখি দুর্বৃত্ত নিকৃষ্ট কাণ্ডই চাঞ্চল্যর সৃষ্টি করেছে হাজুত মনত অজুত সপোন বান্ধি উলাই আহিছিল এই সকল মহিলা নিজকে স্বাবলম্বিতার দিকে এখোজ আগবাই নিয়ার সপোন রচেছিল তেওঁলোকে মন প্রাণ সপি দিনটোর অধিক সময়খিনিয়ে নিজের সন্তানের দরে প্রতিপালন করেছিল মো কিন্তু নিশার মগত সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেই সপোন ভাঙি চুরমার করলে মহিলাসকলের হাজুর রামদিয়াত সংঘটিত নিকৃষ্ট কাণ্ডই সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য রামদিয়ার বগালতোলার নবমিলন ম উৎপাদক সমবায় সমিতির মহিলা আর পুরুষকলে রাষ্ট্রীয় ডেয়ারি বিকাশ বোর্ডের অধীনত তিন বছর পূর্বে আরম্ভ করেছিল মৌমাখির খেতি সকলো ঠিকই চলি আছিল কিন্তু হঠাতে বুধবার নিশা দুর্বৃত্ত দলে সমবায় সমিতির ফার্মত প্রবেশ করে নিধন করলে 120টা ভর্তি বাকসর লাখ লাখ মৌমাখি ফার্মত আহি আমি দেখিছো মৌ বাকসর ঢাকনবো ডাং খাই আছে এটো বক্সার পিছত হেতু বক্সা চাও হেতু বক্সার পিছত হেতু বক্সা চাও গোটেই 120খন বক্সা গোটেই মরি থাকিলে পুয়ার ভাগত সমবায়খনের এগারী কর্মচারী ফার্মলে অহাতে পোহরলে আহে সমগ্র ঘটনা সমবায়খনের সদস্যসকলের অভিযোগ নিশার ভাগত কোনো নথকার সুযোগ লৈ বাকসর ভিতর বিষাক্ত দ্রব্য ছটিয়ায় দুর্বৃত্ত দলে নিধন করেছে জৈব বৈচিত্র্য বজায় রখা মৌমাখি সমূহ রাতে কোনোবা দুর্বৃত্তই মেডিসিন স্প্রে করেছে বক্সা খুলি নহলে বারু ধরক কিবা এটা মেডিসিনের অসুবিধা খাদ্য খালে এখন মরিব দুখন বা মরিব একালগে 120টা বক্সা কেতিয়াও মরিব নারে নিশ্চয় কিবা রাতিটোর ভিতর মেডিসিন দিয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনা সন্দর্ভত রামদিয়া আরক্ষী চকীত এজাহার দাখিল করাত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত উল্লেখ্য যে শীতকালের আগমনের লগেলগে সরিয়হর হালধীয় ফুলত মৌ সংগ্রহ করবলৈ এনেদরে পালন করা হয় মৌমাখি পরাগ রেণু আর ফুলের রসের পর মৌমাখিয়ে তৈয়ার করা সুস্বাদু মৌজুল বিক্রি হয় রাজ্যর বহিরাজ্য সমূহত হাজুর পৰা ধীরাজ দাস নিউজ18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ18 এপত নিউজ18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড
গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।